হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিম সাবস্ট্রাকচার। সফল দর্শকনায় তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্নোত্তর নিয়ে, যেগুলি তোমাদের আপকামিং WBP কনস্টেবল, ফুড এসআই, তার সাথে KP কনস্টেবল মেল যে পরীক্ষা আসতে চলেছে সেই সমস্ত পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাই তোমরা প্রত্যেকে এই সমস্ত প্রশ্নগুলো নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তী অবস্থায় মিলিয়ে নেবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো এখানে প্রথম কোয়েশ্চেনটা তোমরা দেখতেই পাচ্ছ, হিন্ডেনবার্গ লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? হিন্ডেনবার্গ লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? তো এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন রয়েছে, প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ারের রয়েছে। তো তোমরা অবশ্যই নিজেরা প্রথমে উত্তর দেবে এবং পরবর্তী অবস্থায় মিলিয়ে নেবে। তো হিন্ডেনবার্গ লাইন রয়েছে জার্মানি ও পোল্যান্ডের মধ্যে। তো বর্ডার লাইন থেকে কিন্তু কোশ্চেন আসে, তো তোমরা কিন্তু বর্ডার লাইনটা দেখে রাখবে। নেক্সট, বিজয় দিবস কবে পালিত হয়? প্রতি বছর কোন দিনটি বিজয় দিবস হিসেবে পালন করা হয়? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন বি, 16ই ডিসেম্বর এই দিনটি বিজয় দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। নেক্সট, পণ্ডিত বিরজু মহারাজ কোন নৃত্যের সঙ্গে যুক্ত? তো পণ্ডিত বিরজু মহারাজ তিনি কত্থক নৃত্য সঙ্গে যুক্ত। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, আজলান কাপ কোন খেলার সাথে যুক্ত? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, হকি খেলার সাথে যুক্ত আজলান কাপটি। নেক্সট, ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি কার লেখা? তো এই বইটি রচনা করেছেন আব্দুল কালাম আজাদ। তিনি কিন্তু ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি রচনা করেছেন। নেক্সট, 6 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? তো ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি বা WC ব্যানার্জি। ভারতের জাতীয় কংগ্রেস 1885 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং প্রথম সভাটি অনুষ্ঠিত হয়েছিল বোম্বেতে। নেক্সট, ভারতের প্রথম মহিলা দাবা গ্র্যান্ডমাস্টারের নাম কি? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, কন্যেরু হ্যাম্পি। তিনি কিন্তু প্রথম ভারতের দাবা গ্র্যান্ডমাস্টার। নেক্সট, 8 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম টেস্ট ম্যাচের ক্যাপ্টেন কে ছিলেন? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে, প্রথম টেস্ট ম্যাচের ক্যাপ্টেন ছিলেন ভারতের CK নাইডু। হয়েছে ভারতের প্রথম টেস্ট ম্যাচের ক্যাপ্টেন। নেক্সট, ভারতের লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, মীরা কুমারী ছিলেন ভারতের লোকসভার প্রথম মহিলা স্পিকার। নেক্সট, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, লর্ড মাউন্টব্যাটেন ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। নেক্সট, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি স্থলবেষ্টিত নয়? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন ডি, পাকিস্তান। নেক্সট, 12 নম্বর প্রশ্ন, নিম্নের মধ্যে কাকে সূর্যোদয়ের দেশ বলা হয়? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন বি, জাপানকে বলা হয়। নেক্সট, প্রথম ভারতীয় জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন কে? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, জি শঙ্কর গ্রুপ প্রথম ভারতীয় হিসেবে জ্ঞানপীঠ পুরস্কার জয়লাভ করেছিলেন। নেক্সট, প্রথম ভারতীয় যিনি ম্যাগসেসে পুরস্কার পেয়েছিলেন, আচার্য বিনোবাভাবে, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? তো এখানে সঠিক উত্তরটি হবে, ভারতের প্রথম নির্বাচন কমিশনার হয়েছে সুকুমার সেন। তো বর্তমানে কে রয়েছেন সেটি কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। নেক্সট, ভারতের মেকিয়াভেলি কাকে বলা হয়? চাণক্যকে বলা হয় ভারতের মেকিয়াভেলি, এবং সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ান। নেক্সট, বেরিবেরি রোগ হয় কোন ভিটামিনের অভাবে? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের অপশন এ, ভিটামিন বি এর অভাবে বেরিবেরি রোগ হয়। নেক্সট, 18 নম্বর কোয়েশ্চেন, রক্ত তঞ্জনে সাহায্য করে কোন ভিটামিন? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, ভিটামিন কে রক্ত তঞ্জনে সাহায্য করে। নেক্সট, মানবদেহের রক্তের পিএইচ মাত্রা কত?
দেখেন সঠিক উত্তরটি হবে অপশান এ 7.4 হয়েছে মানবদেহের রক্তের পিএইচ মাত্রা। নেক্সট, সবচেয়ে হালকা মৌলটির নাম কি, সবচেয়ে হালকা মৌলটির নাম কি, দেখেন সঠিক উত্তরটি হবে অপশান বি হাইড্রোজেন হচ্ছে সবচেয়ে হালকা মৌল। নেক্সট, গ্রিক রাজদূত মেগাস্থিনিস কার রাজসভায় উপস্থিত হন, গ্রিক রাজদূত মেগাস্থিনিস কার রাজসভায় উপস্থিত হন, তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় উপস্থিত হয়েছিলেন গ্রিক রাজদূত মেগাস্থিনিস। নেক্সট, কে আইনি আকবরি রচনা করেন, আইনি আকবরি রচনা করেছিলেন কে, তো আইনি আকবরি রচনা করেছিলেন আবুল ফাজল, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, শেরশাহের প্রথম নাম কী ছিল বা প্রকৃত নাম কী ছিল, তো শেরশাহের প্রথম নাম বা প্রকৃত নাম হচ্ছে ফরিদ খাঁ, ফরিদ খাঁ ছিল শেরশাহের প্রকৃত নাম। নেক্সট, 24 নম্বর প্রশ্ন, কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতের সতীদাহ প্রথা আইনত বন্ধ হয়, কোন গভর্নর জেনারেলের আমলে ভারতের সতীদাহ প্রথা আইনত বন্ধ হয়েছিল, তো সেটা হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, জ্যোতিবা ফুলে তার সত্য সাধক সমাজ গড়ে তোলেন কত সালে, তো জ্যোতিবা ফুলে সত্য সাধক সমাজ গড়ে তোলেন 1873 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, নিম্নে উল্লেখিত কোন প্রশাসক বঙ্গভঙ্গ রোধ করেন, কোন প্রশাসক বঙ্গভঙ্গ রোধ করেছিলেন, তো অপশান এ লর্ড হার্ডিঞ্জ, তিনি কিন্তু বঙ্গভঙ্গ রোধ করেন, তো বঙ্গভঙ্গ শুরু হয়েছিল 1905 এবং এর রোধ হয় 1911 সালে। নেক্সট, 2011 জনগণনা অনুযায়ী বা আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের স্থান কততম জনসংখ্যার ভিত্তিতে, জনসংখ্যার ভিত্তিতে আমাদের পশ্চিমবঙ্গের স্থান কততম ভারতে, তো সেটি হয়েছে চতুর্থতম 2011 জনসংখ্যা অনুযায়ী এই জনগণনা অনুযায়ী। নেক্সট, 28 নং কোশ্চেন, হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু চালু হয় কবে, হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু চালু হয় কবে, তো এটি চালু হয়েছিল 1943 সালে 3রা ফেব্রুয়ারি হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু চালু হয়েছিল। নেক্সট, কম্বোডিয়ার রাজধানীর নাম কি, তো কম্বোডিয়ার রাজধানীর নাম হচ্ছে নমপেন, নমপেন হচ্ছে কম্বোডিয়ার রাজধানী, কম্বোডিয়ার রাজধানী হচ্ছে নমপেন। নেক্সট, 30 নং কোশ্চেন, ভুটানের পার্লামেন্টের নাম কি, তো ভুটানের পার্লামেন্টের নাম হচ্ছে সংডু, সংডু হচ্ছে ভুটানের পার্লামেন্টের নাম। নেক্সট, তো 31 নম্বর কোশ্চেন এখানে দেখতে চো, শ্বেত পদ্ম কোন দেশের জাতীয় প্রতীক, তো এটা আজকে তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা এই কোশ্চেনের অ্যান্সারটা সকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং এই 30টি কোশ্চেনের মধ্যে কে কত স্কোর করলে সেটাও জানাবে, তার সাথে কেমন লাগলো সেটা তোমরা জানাতে ভুলো না। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংকস ফর ওয়াচিং।